উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদনদীর পানি বাড়ছেই। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। নিম্নাঞ্চল প্লাবিত হয় পানিবন্দী ২৫টি গ্রামের ৭০০০ পরিবার। ডুবে গেছে রোপা আমন চারাসহ বিভিন্ন সবজির ক্ষেত। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বাড়ি ঘরে পানিতে ভর্তি হয়েছে, চোখের উপর চোখ তুলিয়ে আসে। পানি ঘরে পানি কি করিয়া পাককর্ম হয়ে যায়, আস্তার ধারে এনে ভাত বয়া দিচ্ছি। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগট ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের বাড়িঘর ও ফসলের মাঠ। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি ১৮ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়েছে। এতে প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা। এদিকে পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নাটোর, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মানিকগঞ্জের নিচু এলাকা। পানিবন্দী ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রির চর ও চরমাধব দিয়ার প্রায় ৫০০০ পরিবার। হঠাৎ করে পানি আসার কারণেই আমাদের বেশি সমস্যা হয়ে গেছে। তা আমরা তিরানের ব্যবস্থাও করছে, ইনশাল্লাহ পাঠাইছে, অলরেডি আমরা প্রসেসিং করতেছি যেন কিভাবে দেওয়া যাবে। এদিকে মুন্সীগঞ্জের ভাগ্যকুলে পদ্মার পানি ১১ সেন্টিমিটার ও মাদারীপুরের সব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে বেশি সময় লাগছে, ফলে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক ট্রাক। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।